আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে আসলে একটা ডোমেইন কিভাবে রিমুভ করে দিতে হয় গুগল সার্চ কনসোল থেকে। প্রথমে প্রশ্ন আসতে পারে, কেন আসলে গুগল সার্চ কনসোল থেকে ডোমেইন রিমুভ করতে হবে? তো দেখুন, আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন 6 মাস, ঠিক আছে? সেই 6 মাস আপনার গুগল সার্চ কনসোলে তার ওয়েবসাইট অ্যাড করা আছে। তো 6 মাস পরে যখন তার সাথে আপনি আর কাজ করতে চাচ্ছেন না, বা তার সাথে যখন কাজ করার আর প্রয়োজন হচ্ছে না, তখন কিন্তু আপনি সেই ডোমেইনটা আসলে আপনার সার্চ কনসোলে কেনই বা রাখবেন, তাই না? সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রিমুভ করতে হয়, বা দেখা যাচ্ছে যে আপনি যখন একটা ডোমেইন অ্যাড করতে যাচ্ছেন, সেই ডোমেইনের নামটা ভুল করে আপনি একটা অ্যাড করে দিয়েছেন, তাই তো? সেটা ভুলবশত অ্যাড হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, আপনার একটা ডোমেইন কি হয়ে থাকছে, সার্চ কনসোলে ভেরিফাইড অবস্থায় থাকছে, আর একটা ডোমেইন আপনি ভুল করে যখন অ্যাড করছেন তখন সেটা কি হচ্ছে, আনভেরিফাইড অবস্থায় থাকছে, ঠিক আছে? তো আমরা আসলে দুই ধরনের ডোমেইনকে কিভাবে রিমুভ করতে হয় সার্চ কনসোল অ্যাকাউন্ট থেকে সেটা আজকে দেখবো। হ্যাঁ, তো প্রথমে আমি যাই যে এইখানে আমার দুইটা ডোমেইন অ্যাড করা আছে, ঠিক আছে? একটা আছে দেখেন নট ভেরিফাইড। ধরে নিন আপনি একটা ডোমেইন অ্যাড করতে গিয়েছেন, বাট আমি এখানে গেলাম, আপনি একটা ডোমেইন অ্যাড করতে গিয়েছেন, ঠিক আছে? জাস্ট আপনি এখানে লিখতে গিয়েছেন যে yourname.com, ঠিক আছে, yourname.com, বাট এখানে দেখা যাচ্ছে যে এন এর জায়গায় ও হয়ে গেছে, সরি, ও হয়ে গেছে। তাহলে আপনি এটাকে কন্ট্রোল কন্টিনিউ ক্লিক করছেন, তারপরে দেখলেন আমার তো এটা ভুল হয়ে গেছে, তাহলে তো এটা আমাকে রিমুভ করতে হবে, তাই না? এখন কিন্তু দেখেন এখানে কিন্তু রিমুভ করার কোনো অপশন নাই, তাই না? তো আমরা এখানে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, ভেরিফাই লেটার। ওকে, আচ্ছা, তাহলে যেগুলা হচ্ছে নট ভেরিফাইড, দেখেন এখানে অপশন আছে না যে বা লেখা আছে নট ভেরিফাইড, এখানে ডোমেইন আছে কয়েকটা, দুইটা, একটা তো ওকে.xyz, একটা হচ্ছে yourname.com। তো আমি যদি এটাকে রিমুভ করতে চাই, দেখেন এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে অপশন দিবে, রিমুভ করার একটা অপশন দিবে, এই যে রিমুভ প্রপার্টি, ঠিক আছে, দেন রিমুভ। আচ্ছা, আবার যাই, আবার যাওয়ার পরে এই যে এখানে এটাও আমরা রিমুভ করে দিচ্ছি, এগুলো হচ্ছে নট ভেরিফাইড। কিন্তু যেগুলো ভেরিফাইড সেইগুলোতে যদি আমি ক্লিক করি, দেখি এটাতে আমি ক্লিক করলাম, আমাকে কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না, বা এখানে ক্লিক করার পরে যদি আমরা এখানে যে ক্লিক করি, তাও কিন্তু আমার নতুন কোনো ইন্টারফেস আসছে না, তাই না? এই ক্ষেত্রে আসলে আমরা এই ডোমেইনটাকে কিভাবে রিমুভ করব, কারণ এই ডোমেইনটা কি ছিল, ভেরিফাইড ডোমেইন ছিল, অর্থাৎ গুগল সার্চ কনসোল দ্বারা এটা কি হয়েছিল, ভেরিফাই হয়েছিল। হ্যাঁ, তো এইটাকে আমরা রিমুভ করার জন্য আমরা চলে যাব সেটিংস এ, ঠিক আছে? সেটিংস এ ক্লিক করলাম, সেটিংস এ ক্লিক করার পরে আপনি যখন এখানে নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে অ্যাবাউট, এটার মধ্যে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে একটা, সেটা শেষের অপশনটা হচ্ছে প্রপার্টি অ্যাডেটেড টু অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে রিমুভ প্রপার্টি, রিমুভ প্রপার্টিতে ক্লিক করলে এখানে দেখাবে যে রিমুভ প্রপার্টি, এই যে রিমুভ প্রপার্টিতে যদি ক্লিক করি তাহলে এটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখন দেখেন এখানে কিন্তু আর কোনো ডোমেইন নেই, ঠিক আছে? আমি যদি এটাকে একটু রিলোড দিই, এই যে লোড নিচ্ছে আর কি, এই যে দেখুন আমরা যখন ফার্স্টে যখন হচ্ছে গুগল সার্চ কনসোলে যখন কোনো অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট যখন তৈরি করা শিখছিলাম, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আসছিল, তাই না? তো এই হচ্ছে বিষয় যে কিভাবে আমরা আসলে আমাদের গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট থেকে ডোমেইন রিমুভ করতে পারি। তো সার্চ কনসোলের ভাষায় এখানে ডোমেইন বলা হয় না, এখানে বলা হয় প্রপার্টি। ওকে, তো আমরা দুই ধরনের প্রপার্টি আসলে রিমুভ করা শিখলাম, একটা হচ্ছে যেই প্রপার্টিটা বা ডোমেইনটা ভেরিফাইড না সেটাও আমরা রিমুভ করা শিখলাম, এবং যেই প্রপার্টি বা ডোমেইন ভেরিফাইড সেটাও কিন্তু আমরা রিমুভ করা শিখলাম। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।